দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় 14 লাখ ছুঁই গত 24 ঘন্টায় নতুন করে 48,661 জন সংক্রমিত হয়েছেন মৃত্যু হয়েছে আরো 705 জনের করোনার এই ঊর্ধ্বমুখী গ্রাফ ক্রমেই চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের তবে শেষ 24 ঘন্টায় সামান্য হলেও কমেছে সংক্রমণের হার সব মিলিয়ে সুস্থ হয়েছেন 8,85,000 এর বেশি আক্রান্ত সোমবার শীর্ষ আদালতে রাজস্থান মামলা উপায় না দেখে শেষ পর্যন্ত করোনা ইস্যুতে বিধানসভা অধিবেশন ডাকতে রাজ্যপালকে অনুরোধ করলেন অশোক গেহলট আস্থা ভোটের কোনো কথাই অবশ্যই এবার আর তোলেননি তিনি পরিস্থিতির জন্য বিজেপিকেই দুষছে কংগ্রেস সোমবার দেশ জুড়ে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদের ডাক হাত শিবিরের নির্বাচিত সরকারকে ফেলতে রাজ্যপালের মতো সাংবিধানিক পদের অপব্যবহার করছে বিজেপি রাজস্থান কাণ্ডে অভিযোগ তুললেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী গোটা দেশের মতো কলকাতাতেও বিক্ষোভে সামিল হবে প্রদেশ কংগ্রেস সোমবার দুপুরে রাজভবনের উত্তর গেটে বিক্ষোভ দেখাবেন কংগ্রেস কর্মীরা জানিয়েছেন অধীর চীনা সংস্থা আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মাকে তলব করল গুরুগ্রামের আদালত সংস্থার এক প্রাক্তন কর্মীর অভিযোগের ভিত্তিতে জ্যাক মা এবং আলিবাবা সংস্থাকে তলব করেছে আদালত কর্মীর অভিযোগ সংস্থার অ্যাপে ভুয়ো খবর ছড়ানোর প্রতিবাদ করায় তাকে ছাঁটাই করা হয় গালওয়ান সংঘাতের পর আলিবাবার ইউসি ব্রাউজার সহ মোট 49টি চীনা অ্যাপ নিষিদ্ধ করে ভারত সুশান্তের পরই নেপোটিজম বিতর্কে সরব মুম্বাই বিতর্ক উস্কেছে এবার এআর রহমানের মন্তব্যে বিখ্যাত সঙ্গীত পরিচালকের দাবি সিনেমায় তার ডাক কমছে তিনিও বলিউড গ্যাংয়ের শিকার অনেকে নিঃশব্দে আমার ক্ষতি করে চলেছেন অনেকেই চাইছেন আমি কাজ করি কিন্তু বলিউড গ্যাং তাদের সে কাজ করতে দিচ্ছেন না লিখেছেন এআর রহমান সুশান্ত মৃত্যু রহস্য জোরদার তদন্ত জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলো করণ জোহরের সংস্থা ধর্মা প্রোডাকশনসের সিইও অপূর্ব মেহতাকে প্রয়োজনে ডাকা হতে পারে করণ জোহরকেও সুশান্তের মৃত্যুর পর নেপোটিজম বিতর্কে বারবার করণের নাম উঠেছে মুম্বাই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দিন দুয়েকের মধ্যেই ডাকতে পারে পরিচালক প্রযোজক মহেশ ভাটকেও প্রদেশ কংগ্রেস সভাপতি সৌমেন মিত্রের অবস্থা স্থিতিশীল পুত্র রোহন মিত্র জানিয়েছেন কিডনির সমস্যা নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি প্রদেশ কংগ্রেস সভাপতি রোহন জানিয়েছেন চিকিৎসায় দ্রুত সাড়া পাওয়া যাচ্ছে মঙ্গলবার অথবা বুধবারের মধ্যে তাঁর পেসমেকার বসানো হবে হাজারো প্রতিকূলতা মহামারী সব ছাপিয়ে আজ কারগিল বিজয় দিবস কাশ্মীর থেকে কন্যাকুমারী বীরদের কুর্নিশে এক চড়তে দিল্লির ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধা জ্ঞাপন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সামিল তিন বাহিনীর প্রধান শহীদ সম্মানে টুইট অমিত শাহ কারগিল দিবসে শহীদ জওয়ানদের শ্রদ্ধা জ্ঞাপন একটি অন্যভাবেই দেশের বীর সন্তানদের শ্রদ্ধা জানালেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় কবিতা পাঠের একটি ভিডিও প্রকাশ করেছেন মন্ত্রী এর আগে লাদাখে শহীদ জওয়ানদের প্রতি গানে গানে শ্রদ্ধা জানিয়েছিলেন তিনি বিজেপিতে ছিলেন আছেন থাকবেন তৃণমূলে ফিরছেন না জল্পনায় জল ঢেলে দাবি মুকুল রায় দিল্লিতে বঙ্গ বিজেপির বৈঠক চললেও আগে ভাগেই শহরে ফিরে আসেন তিনি উল্টে জল্পনায় ঝড় মুকুল অবশ্য তখনই জানান চোখের সমস্যার কারণে বাড়িতে ফিরে আসতে হয়েছে তাকে নজরে এখন বিধানসভা নির্বাচন তবে বিজেপি নেতার কথায় বাংলায় কবে ভোট তা ঠিক হবে বিহারের ভোট দেখেই হারোয়ায় বিজেপি নেতা গ্রেফতারির প্রতিবাদ বসিরহাটের এসপি অফিসে বিক্ষোভ দেখাতে এসে গ্রেফতার হলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতার গ্রেফতারির প্রতিবাদে রবিবার এসপি অফিস ঘেরাও কর্মসূচি নেয় বিজেপি বিক্ষোভ হটাতে গেলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি বেঁধে যায় গ্রেফতার করা হয় রাজু বন্দ্যোপাধ্যায় সহ বেশ কয়েকজন বিজেপি নেতা কর্মীকে শহরে ফের নাগরিক অসহায়তার ছবি ঘণ্টার পর ঘণ্টা বাড়িতে পড়ে রইল বৃদ্ধার দেহ মৃত্যুর খবর শুনে এগিয়ে এলো না কেউ বাগবাজার বৃন্দাবন লেনের বাসিন্দা মহিলা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন রবিবার সকালে তার মৃত্যু হয় এলাকার বাসিন্দারা কেউই এগিয়ে এলেন না দেহ সৎকারে শেষ পর্যন্ত খবর পেয়ে পৌঁছয় পুলিশ বাড়ি থেকে উদ্ধার হয় বৃদ্ধার দেহ দক্ষিণ দিনাজপুরে করোনা সুস্থতায় আসার আলো রবি শনিবার জেলায় সুস্থ 113 জন তবে হরিরামপুরে এক বৃদ্ধের মৃত্যু গত 24 জুলাই তার রিপোর্ট পজিটিভ আসে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ানো 6 জেলায় নতুন করে আরও 33 জনের সংক্রমণ ধরা পড়েছে বালুরঘাটে আক্রান্ত হয়েছেন 11 জন গতকাল ছিল পূর্ণ লকডাউন বন্ধ ছিল হাটবাজার দোকানপাট তাই রবিবারের সকালে বাজার খুলতেই বেলাগাম ভিড় বর্ধমানে তেঁতুলতলা বাজার কালনা গেট বা পুলিশ লাইন বাজারে সেই পুরনো ছবি প্রশাসনের লাগাতার প্রচার ধরপাকড়েও লাগাম পরানো সম্ভব হয়নি গতকাল করোনায় মৃত্যু হয় দুজনের এ নিয়ে জেলায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে 10 গত 24 ঘন্টায় জেলায় আক্রান্ত হয়েছেন 39 জন ছুটির দিনে কাউন্সিলরের বাজার অভিযান 93 নম্বর ওয়ার্ডে বিদায়ী কাউন্সিলর রতনদের অতর্কিত বাজারে হানা কাউন্সিলরকে দেখেই তটস্থ বাজার নিমেষে উধাও বাজারের ভিড় কাউন্সিলরের শাস্তির মুখে নিয়ম ভাঙা রাস্তার পথচারীরা মাস্ক ছাড়া দেখলেই কান ধরে উঠবোর সপ্তাহে তিন দিন যোধপুর এলাকা জুড়ে চলবে অভিযান জানিয়েছেন প্রাক্তন কাউন্সিলর বর্তমান কোঅর্ডিনেটর রতন দে অন্য বছর জুলাইয়ের এমন রবিবারগুলি চলে পুজোর জমাটি তোড়জোড় তবে করোনা আবহে একটু অন্যরকমভাবেই ব্যস্ত রইল কুমোরটুলি সর্বজনীন তাদের উদ্যোগে পাড়ায় বাড়িতে বাড়িতে যাচ্ছেন কোভিড জয়ীরা করোনা থেকে অযথা ভয় দূর করতেই উদ্যোগ নেওয়া হয়েছে রোগের সঙ্গে লড়াইয়ে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করছেন করোনা জয়ীরা এবার আরামবাগ থানাতে করোনার হানা থানার একজন কনস্টেবল ও পাঁচ পুলিশ আধিকারিক করোনায় সংক্রমিত হয়েছেন বলে খবর সংক্রমিতদের আইসোলেশনে পাঠানো হয়েছে সতর্কতামূলক ব্যবস্থায় গোটা থানা এলাকা স্যানিটাইজ করা হয়েছে থানার গেটে বসানো হয়েছে স্যানিটাইজেশন টানেল গত কয়েকদিন সরকারি কর্মী আধিকারিক সহ বেশ কয়েকজন সংক্রমিত হয়েছেন আরামবাগে
প্রশাসনের নির্দেশে বীরভূমে 6টি পৌরসভায় শুরু হলো লকডাউন। চিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাট, নলহাটি, বোলপুর ও দুবরাজপুরে বেলা 12টা থেকে লকডাউন শুরু হয়েছে। সেই মতো বেলা বাড়তে দোকান বাজার বন্ধ করে দেয় পুলিশ। বিভিন্ন মোড়ে চলছে নাকা চেকিং। অপ্রয়োজনীয় কাজে বাড়ি থেকে বের হলেই ব্যবস্থা নিচ্ছে পুলিশ। জিটিএ এলাকায় শুরু হয়ে গেল 7 দিনের লকডাউন। দার্জিলিং এর রাস্তাঘাট ফাঁকা, গ্যাস সিলিন্ডার বা দুধ নেওয়ার জন্য কয়েকজন চোখে পড়লেও বাকি এলাকা শুনশান। কার্যত বন্ধের ছবি কালিম্পং মহকুমাতেও। শেষ 24 ঘন্টায় শিলিগুড়ি পুরো এলাকা বাদে বাকি দার্জিলিং এ 93 জন করোনা আক্রান্ত হয়েছেন। সেই সংক্রমণ রুখতে এই পাহাড়ে কড়াকড়ি। কালনা মহকুমা হাসপাতালে এসএনসিইউ বিভাগে এবার করোনা হানায়। বিভাগের এক নার্সের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে বলে খবর। এরপরই চূড়ান্ত সতর্কতা নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এসএনসিইউতে ভর্তি থাকা শিশুদের অন্যত্র সরিয়ে দেওয়া হয়, স্যানিটাইজ করা হয় গোটা ওয়ার্ড। আগে হাসপাতালের অন্য কর্মীরাও সংক্রমিত হয়েছেন বলে খবর। পেট্রাপোল সীমান্তে চলল পণ্যবাহী ট্রেন। 50টি কন্টেনার নিয়ে ট্রেন গেল বাংলাদেশে। প্রথম মালগাড়িতে বস্ত্র এবং প্রসাধনের জিনিসই প্রতিবেশী দেশে পাড়ি দিয়েছে বলে খবর। সকালে পেট্রাপোল সীমান্তে পৌঁছয় ট্রেনটি কাস্টমস ক্লিয়ারেন্সের পর রওনা দেয় বাংলাদেশ। কলকাতার মাঝেরহাট স্টেশন থেকে রওনা হয়েছিল ট্রেনটি। আলু সহ বিভিন্ন সবজির আকাশ ছোঁয়া দাম। বাজারে হাল হকিকত খতিয়ে দেখতে বাজারে হানা জেলা পুলিশের দুর্নীতি দমন শাখার ব্যবসায়ীরা জানান, সবজির যোগান কমাতেই দাম বেড়েছে। গত কয়েক সপ্তাহে বাজারে সবজির দাম বেশ কয়েক গুণ বেড়েছে বলে অভিযোগ। ব্যবসায়ীদের কথা বলেন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। দুর্গাপুর নগর নিগমের পানীয় জলে দূষণের মাত্রা নিয়ে আশঙ্কা প্রকাশ। কেন্দ্রীয় সংস্থা সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটের দাবি, তাদের গবেষণাগারে জলে দূষণের প্রমাণ মিলেছে। নিজেদের আবাসনে এই নিয়ে বিজ্ঞপ্তিও জারি করেছে সংস্থা। অভিযোগ উড়িয়ে দিয়েছে অবশ্য দুর্গাপুর পুরসভা। আরামবাগে রাস্তা সম্প্রসারণের কাজে গাফিলতির অভিযোগ। বিপদের আশঙ্কা, খোদ পঞ্চায়েত প্রধানের রাস্তার জন্য অভিযোগ। আরামবাগের হরিণখোলা সেতুর তলায় মুন্ডেশ্বরী নদী থেকে মাটি তোলা হচ্ছে। সেতুর থামের পাশ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে মাটি, ফলে বড় বিপদের আশঙ্কা, যদি অভিযোগ অস্বীকার করেছেন প্রজেক্ট ম্যানেজার। রবিবার থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গ, কোচবিহার এবং আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের 5 জেলাতেই। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে ক্রমেই উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। মৌসুমি বায়ু সক্রিয় হওয়াতেই ভারী বৃষ্টির সম্ভাবনা বলে পূর্বাভাস হাওয়া অফিসের। তিলপাড়া ব্যারাজের ছড়া জলে বিপত্তি, জল বেড়েছে ময়ূরাক্ষীর। আজ 15,800 কিউসেক জল ছেড়েছে বীরভূমের সিউড়ি তিলপাড়া ব্যারাজ। ঝাড়খণ্ডের মাসানজোর ড্যাম থেকেও ছড়া হয়েছে 17,000 কিউসেক জল। অন্যান্য নদীর জলও বিপদ সীমার উপরে। মালদায় বিপদ সীমার উপরে ফুলহার। মহানন্দা জল ঢুকছে ইংরেজ বাজার, পুরাতন মালদা কয়েকটি ওয়ার্ডে। রতুয়ার বিলাইমারিতে ফুলহারের ভাঙন ঘুম কেড়েছে বাসিন্দাদের। তলিয়ে যাচ্ছে বিঘের পর বিঘে ফসলি জমি। পুরাতন মালদার 8, 9 ও 20 নম্বর ওয়ার্ডে জলবন্দী বহু মানুষ। সেচ দপ্তরের দাবি, জল ঢুকছে নদীর সংরক্ষিত এলাকায়। সুফল বাংলা স্টলে 25 টাকা কিলো দরে আলু বিক্রি শুরু। সকাল থেকে ক্রেতারা ভিড় জমিয়েছেন সুফল বাংলা স্টলে। মাথা পিছু 3 কিলোর বেশি আলু দেওয়া হচ্ছে না। সমস্ত স্বাস্থ্যবিধির নিয়ম মেনেই ক্রেতারা আলু কিনছেন সুফল বাংলা স্টল থেকে। বাজারে আলুর দাম কমে 28 থেকে 30 টাকায় নেমেছে। রাজস্থানে নয়া বিপদ সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের সতর্কবার্তায় রাতের ঘুম উড়েছে প্রশাসনিক কর্তাদের। দুশ্চিন্তা রাজ্যে কৃষকরা। রাষ্ট্রপুঞ্জের বিশেষজ্ঞ সংস্থা পাওয়ের সতর্কতা, সোমালিয়া সহ দক্ষিণ আফ্রিকার দেশগুলি থেকে পঙ্গপালের ঝাঁক ঢুকতে চলেছে ভারতে। ভারতে পঙ্গপালের প্রথম টার্গেট রাজস্থান। পাকিস্তান থেকে জয়সালমের বারমেরে তারা প্রথম হামলা চালাবে বলে আশঙ্কা। সতর্কবার্তার পরে হাই অ্যালার্ট জারি জয়সালমের প্রশাসনের। বন্যায় ভাসছে অসম বিপন্ন বন্যপ্রাণী। গত কয়েকদিনে বন্যা এবং অন্যান্য কারণে 129টি বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে অসম সরকার। এর মধ্যে রয়েছে 14টি একশৃঙ্গ গন্ডার, পাশাপাশি বুনো মহিষ, বেশ কিছু হরিণেরও মৃত্যু হয়েছে বলে জানাচ্ছে সরকার। বনাঞ্চলে জল ঢুকে পড়ায় উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে বহু বন্যপ্রাণী।